দেখেন আমাকে কি কি আর করা লাগতে পারে। আমার কিন্তু অলরেডি এই লুগারটা ক্রিয়েট হয়ে গেছে, এই ওয়ার্ড্রোবটা হয়ে গেছে। আচ্ছা নেক্সট পার্টে এসে আমি দেখেন এই যে বেড আছে, বেডের যে হেডবোর্ড, আমরা বেডের পিছনে যে ডেকোরেটিভ যে এলিমেন্ট দিয়ে আমরা যেটা করি এটাকে বলি হচ্ছে বেড হেডবোর্ড। আচ্ছা এই বেড হেডবোর্ডটা বানাতে হবে, এবং চেস্ট অফ ড্রয়ার যেটা বলছিলাম ওটাতে একটা মিরর লাইক প্যানেলিং আছে, তো এখানে একটা বেসিক্যালি ম্যাটেরিয়াল যেটা এটা হচ্ছে মিরর, আর যেগুলো মিরর রিফ্লেক্ট করতেছে এগুলো হচ্ছে মিরর, আর যেগুলো সলিড দেখতেছেন এগুলো হচ্ছে পেইন্ট ওয়াল। এটা হতে পারে কোনো লেমিনেশন দিয়ে করা অথবা জাস্ট আমার রং করে একটা সলিড সার্ফেস। সাথে সাথে এটার সাথে রয়েছে এই যে গ্রুপ, এই গ্রুপগুলো দেখতেছেন এটা বিভিন্নভাবে করা যায়, হয়তো এই গ্রুপগুলো আলাদা রেখে এটা পেইন্ট করে অথবা এই ধরনের কোনো উডেন স্ট্রিপ অথবা মেটাল কোনো স্ট্রিপ দিয়ে এটা করা যায়। আচ্ছা এটাই আমাদের থ্রিডিতে আমরা ক্রিয়েট করা শিখব। দেখেন কিভাবে আমরা শর্টকাটে এবং খুবই সহজে এগুলো ক্রিয়েট করতে পারি। হ্যাঁ এটা হচ্ছে এই যে এটা তো রো রেজুলেশন, তো এই জন্য বোঝা যাচ্ছে না, অথবা এই যে এখানে হাফ ডিএম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিরর, এগুলো মিরর, যেগুলো রিফ্লেক্টেবল এগুলো হচ্ছে মিরর আর সলিড, এই দুইটা মিলে ডিজাইনটা। আচ্ছা আমি এইটা দিয়ে শুরু করি দেখেন। আচ্ছা এই টাইপের কিছু প্যানেলিং ম্যাক্সে করার জন্য একটা অপশন আছে, খুব সহজে একটা ক্লিকের মাধ্যমে এগুলো ডিজাইন করা যায়, যেগুলো অন্যান্য সফটওয়্যার করতে গেলে অনেক সময় লেগে যায়। তো ম্যাক্সে একটা ফ্যাসিলিটি দেখেন, আমি যদি মডেলিং এ যাই এখানে মডেলিং ফ্রি ফ্রম সেকশন অবজেক্ট পেন এগুলি আছে, এগুলো হচ্ছে রিবনের আন্ডারে। আচ্ছা এখানে একটা অপশন আছে যে পলিগন মডেলিং, পলিগন মডেলিং এর এখানে অনেকগুলো অপশন আছে, জিওমেট্রি অ্যালাইন, যেগুলো আমরা ইডিট পলি বা এডিটেবল পলিতে গেলে আমরা যেগুলো কাস্টমাইজেশন করতে পারি ওইটার কিছু অপশন এখানে আছে। তো ফার্স্টেই আপনারা দেখবেন যে এখানে যে পলিগন মডেলিং এটা থেকে নিচে আসলে এখানে আছে যে জেনারেল টপোলজি, টপোলজি বলতে আমরা যে বুঝি আপনার তো প্যাটার্ন বোঝেন, প্যাটার্ন বোঝেন না, যে ধরেন আমরা ব্রিকের যে ব্রিক দিয়ে যে ওয়াল করি ওইটা যদি অনেকগুলো ব্রিক মিলে মিলে যে একটা প্যাটার্ন ক্রিয়েট করে, অথবা আমরা যদি হ্যাচ করি না যে একটা ওয়ালে যদি ধরেন হ্যাচ করলাম যে কংক্রিটের একটা হ্যাচ, তো অ্যাজ লাইক আমি পুরোটা ধরেন যদি 10 ফিটের মধ্যে একটা যে হ্যাচ দেখবো পুরোটাকে আমি একটা প্যাটার্ন বলি। মানে প্যাটার্ন হচ্ছে এটাই যে একটা ডিজাইন ওটা বারবার রিপিটেশন হবে, তো অনেকগুলো একটা এলিমেন্ট যখন রিপিটেশন হয় সেটাকে আমরা প্যাটার্ন বলি। তো আমার কিন্তু এটা একটা এক ওয়ান কাইন্ড অফ প্যাটার্ন, যেহেতু আমার এই যে রেক্ট্যাঙ্গুলার লিনিয়ার শেপ এটা মিলে একটা উঠছে হরিজন্টাল, একটা হরিজন্টাল একটা ভার্টিক্যাল, হরিজন্টাল ভার্টিক্যাল অর্থাৎ অর্থোগোনাল, এর থেকে বলি আমরা অর্থোগোনাল, যেখানে হরিজন্টাল এবং ভার্টিক্যালের মিক্স আপ থাকে, এরকম যদি কোনো কম্পোজিশন আসে ওটাকে আমরা বলি অর্থোগোনাল। অর্থোগোনাল কম্পোজিশন অ্যাট দ্য সেম টাইম ওটাকে আমি প্যাটার্নও বলতে পারি। এই ধরনের শেপ ক্রিয়েট করার জন্য এইখানে যে পলিমডেলিংয়ে জেনারেল টপোলজি আছে। আচ্ছা গত ক্লাসে আমরা এই লুভারটা যেরকম একটা প্লেন থেকে বানালাম ওইটা আমি প্লেন থেকে দেখানোর উদ্দেশ্য হলো কি ওই প্লেন থেকে আমি ওই প্যাটার্নগুলো ক্রিয়েট করতে পারি। আচ্ছা আচ্ছা আমি একটা প্লেন দিচ্ছি দেখেন, এইখান থেকে আমি যে স্ট্যান্ডার্ড প্রিমিটিভসের আন্ডারে এখান থেকে বক্স ফর্ম ড্র করি ওই জায়গায় প্লেন, লাস্ট প্লেন থেকে আমি একটা প্লেন আঁকি। আচ্ছা আমি এই এলিভেশনে এটা করব, তাহলে ধরেন ফ্রন্ট থেকে আসি, ফ্রন্ট এফ থ্রি দিলে ওটার একটা ইয়ে দেখতে পাবো। আচ্ছা ফ্রন্টে আসলাম, দেন আমার স্ন্যাপ অন করা আছে 2.0, আমি মেক শিওর 2.5, এখান থেকে আমি একটা এই যে প্যানেলের মতো একটা মাপ যতটুকু মনে হচ্ছে ওভাবে একটা প্লেন এঁকে নিলাম, ডাব্লু ক্লিক করলাম, আবার পার্সপেক্টিভ দিলাম ডাইমেনশন, আমি তো ওয়ালের রেফারেন্সে পুরো ওয়ালটা নিয়ে নিচ্ছি, এইটা হচ্ছে একটু অন্য কালার করে দিই। আচ্ছা হোয়াইট ট্যাগ এফ ফোর দিলে আমার সেগমেন্ট গুলো দেখা যাবে, যখন একটা প্লেন নিলাম এটা আমি ওয়ালের সাথে এভাবে স্ন্যাপ ধরে আমি আগে জয়েন্ট দিতে পারি। তো আপনাদের এই যে ভার্টেক্সগুলোতে সমস্যা হচ্ছে এটা প্রথম দিকে সমস্যা হয়, এটা আস্তে আস্তে কাজ করতে করতে ফ্যামিলিয়ার হয়ে যাবেন, এটা কোনো ব্যাপার না। আচ্ছা আমি এগুলো হাইড করে নিচ্ছি। আচ্ছা এটা আমি চাচ্ছি যে এখান থেকে আমার বেডের এই রেফারেন্স পর্যন্ত আসবে, আমি আর একটু বাড়াই নি এই যে বেডের যে হেডবোর্ড ওইটার রেফারেন্সে আসবে, আর একটু বাড়াই নি। আচ্ছা মোটামুটি এরকম কম বেশি হলে সমস্যা নেই, পরে আমরা স্কেল আপ করে নিতে পারবো, স্কেল ডাউন করে নিতে পারবো।
এটার জন্য ওই ডিজাইনটা আমি আনতে চাচ্ছি, এই ডিজাইনটা, এটার জন্য আমি কিছু সেগমেন্টগুলো বাড়াই নি আরো। আচ্ছা, শুধু এটাই রাখলাম, সেগমেন্টগুলো একটু বাড়াই নি এরকম। এখান থেকে কিছু সেগমেন্ট নিলাম, এপাশ থেকে কিছু সেগমেন্ট নিলাম। আচ্ছা, দেখি কোন সেগমেন্টটা আমাদের জন্য ওই বেটার অপশন, ওই ডিজাইনটা সহজে আনতে পারে। তো যখন এরকম সেগমেন্ট নিলাম, তারপর আমি এডিট পলি মডিফাইটা অ্যাপ্লাই করলাম এর উপর, এডিট পলি। ওকে, এডিট পলি নিলাম, পলিগনগুলি ধরি, পলিগন অথবা এলিমেন্ট ধরে আমি যদি এক ক্লিক করি পুরোটাই ধরবে, এলিমেন্টই নিলাম। আচ্ছা, যখন আমি দেখেন এই প্লেনের উপর এডিট পলি নিয়ে আমি এখন ওই টপোলজির উপর যাই, পলি মডেলিং, পলিগন মডেলিং, জেনারেট টপোলজি, এখানে একটা ক্লিক করলাম। দেখেন ও কিন্তু অনেকগুলো প্যাটার্ন দিয়ে দিচ্ছে, আমরা অটোকেটে যেরকম হ্যাচ করি না, ওই যে সেই হানিকম্বের প্যাটার্ন, ব্রিকের প্যাটার্ন, বিভিন্ন প্যাটার্ন এখানে আছে, ডিফল্টই দেওয়া আছে। তো আমার দেখি কোনটা দিয়ে ওই ডিজাইনটা মোটামুটি আনা যায়। আমার এখানে একটা দেখতে পাচ্ছি যে এই যে টাইলস টু, এটা একটা অর্থোগোনাল ওই ধরনের প্যাটার্ন, এখানে একটা ক্লিক করলাম, দেখেন মোটামুটি ওই ধরনের একটা একটা ক্লিকেই ওই শেপ দিয়ে দিচ্ছে। কিন্তু আমার যেটা প্রবলেম হচ্ছে, এটা অনেক ঘন হয়ে গেছে, মানে এত ঘন না, ওটা হচ্ছে আরেকটু ফ্রি ফ্রম আরেকটু। তাহলে এটা যদি আমি আরো এত ঘন না করি, আমি কি করতে হবে, যা সেভাবে থাকে অথবা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করতে পারি, করে আমি ওই প্লেনে যে সেগমেন্ট গুলো একটু কমায় দিব, সেগমেন্ট গুলো একটু কম করে দিই, মেবি এটা হয়তো 15-10 এরকম হতে পারে, 12 কমায় দিই, আমার যেহেতু ওটা হলো কোনো অনেক এরকম থাকে। আচ্ছা, এরকম রেখে আমি ট্রাই করতে পারি। সো এটা ডিজাইন করতেছি এর মানে যে আমার হুবহু এটাই করতে হবে এমনও না, আপনাকে যখন কোনো রেফারেন্স দেয়, আপনার যদি রেফারেন্সটা ফলো করে যদি ওর থেকে বেটার ডিজাইন আসে, ওইটা আপনাকে অ্যাপ্রিশিয়েট করি আমরা। সো এইটাও আনা সম্ভব, বা এর দেখে এর থেকে বেটার কিছু হয় কি না। সো তারপরে আমি আবার পলিগনে যাই, এডিট পলিতে যাই, যে আমি এলিমেন্টগুলো ধরি, একটা ক্লিকে আমার সবগুলো সিলেক্ট হবে, জেড দিলে জুম হয়। আচ্ছা, আমি এই যে এটা আমার পছন্দ হলো, এটাতে ক্লিক করি। আচ্ছা, কিন্তু এটা ওটার সাথে ম্যাচ করতেছে না, দেখি এই ধরনের আর কোনো প্যাটার্ন আছে কিনা। এটা একটা আছে, কোনটা দিয়ে করা যায় এটা একটা আছে, যদি আমার পছন্দ না হয় কন্ট্রোল জেড দিয়ে এটা ব্যাক করতে পারি। এগুলো হলো আপনার কাস্টমাইজ করেও বানানো যায়, কিন্তু এটা যেহেতু আমার ডিফল্ট আছে, ওই যদি আমি ট্রাই করি যদি হয়। আচ্ছা, আমার মনে হচ্ছে এটা দিয়ে করা পসিবল, সেই ক্ষেত্রে আমার সেগমেন্টগুলো আর একটু কাস্টমাইজেশন করে নিতে হবে। আচ্ছা, আমি ধরে নিতে নিচ্ছি, দেখি আমি আমার প্লেনে যে সেগমেন্ট চেঞ্জ করি তাহলে ওটার চেঞ্জেস হয় কি না, হচ্ছে না, আমাকে ওটা ব্যাক যে আবার প্লেনে যে সেগমেন্টটা ঠিক করতে হবে। এডিট পলি আনচেক করলাম, প্লেনে গেলাম, এলিমেন্ট যেন আর ধরে না থাকে এই জন্য এটা আনচেক করে নিতে হবে। প্লেনে যাই, সেগমেন্ট মোটামুটি আপনার সমান অনুপাতে হলে এটা ভালো হয়, যে যেরকম একটা স্কোয়ার গ্রিড গ্রিড আসছে এরকম, তারপরে আবার এলিমেন্ট ধরলাম, এটা একটা ডিজাইন হতে পারে। ধরেন আমার যে এই যেগুলো বক্স বক্স দেখতেছেন, এটা আমি মিরর করতে পারি পার্ট থেকে, অথবা এটা রিভার্স যেগুলি, এই যে যেগুলি আছে এই যে, এগুলো আমার মিরর হতে পারে, আর এটা রেখে বাকি যেগুলি ওইটা আমার সলিড হতে পারে। তো এরকম ডিজাইন হতে পারে, দেখি এর থেকে আর বেটার কিছু বের করা যায়। এটা পাশেরটা, এটা অথবা যদি আপনারা অটোকেটে এলিভেশন নিয়ে এসে করতে চান ওটাও হবে, বাট আমি এটা শর্টকাট দেখাচ্ছি। এই এইগুলো দিয়ে আপনারা অনেক ডিজাইন করতে পারেন, আমি ওটা অটোকেটে করছিলাম, এলিভেশন করে তারপরে ওটা করছি, অটোকেটেও দেখার সমস্যা। অটোকেটে করলে বেনিফিটটা কি, ধরেন 2D করলেন, করে যদি ওটা 3D করেন তাহলে আপনার এক কাজ দুই কাজ হয়ে যায়, পরে যদি ওটা প্রোডাকশন দিতে হয় ওই অটোকেট ওতে ওয়ার্কিং ড্রয়িং করে আপনি দিয়ে দিলেন, আর না হলে আর 3D করার পর আবার অটোকেট করতে হয়। আচ্ছা, আমি আগে এখানে
3D তো আমরা ওই পারপাসে দিই না যে ওটা দিয়ে বানাবে, ওটা জাস্ট আমার মানে রিয়েলিস্টিক ইয়েটা দেখার জন্য। এটাতে হ্যাঁ মানে পুরো প্লেনের ডাইমেনশন দেখা যাবে, যেখানে গেলে যে কত বাই কত নিচ্ছি, এটা 120 আর 48 ইঞ্চি। আচ্ছা এলিমেন্ট থাকা অবস্থায় আমি প্যাটার্ন বলছি আলাদা।
এখন দেখেন এই পার্টটা, এটা একটা ডিজাইন হতে পারে যে আমার এটা নাই, আমার এগুলো কাটিং হবে, আমার এমএস এর উপর বা একটা বোর্ডের উপর কাটিং হবে, তো এটা একটা ডিজাইন কিন্তু হতে পারে, কিন্তু আমরা এটা মিরর দিয়ে করতে চাচ্ছি, সেক্ষেত্রে মিরর হবে, আর বাকিগুলি সলিড হবে, আর গ্রুপ গ্রুপ লাইনগুলি আমরা, আমি মিরর যেটা করছি এটা হাইড করলাম, বাকিগুলি আমি পলিগন ধরি, এই পলিগন ওগুলি হবে আমার সলিড, মানে একটা কালার। আপনার ইন্টেরিয়র করেন আর এক্সটেরিয়র করেন, কনসেপ্ট সবসময় এক, মানে গ্রামার সবসময় এক, আপনি গ্রামার শিখলে, এবিসিডি শিখলে সবই করতে পারবেন। ওইখানেও হচ্ছে এগুলি, এই আমরা লাইন দিয়ে কাজ করি, যে হয়তো বা লাইন, তারপরে সার্কেল, অথবা এরকম অর্থগোনাল, যেরকম হয়তো রেগুলার শেপ হইতে পারে, যেরকম রেক্ট্যাঙ্গেল, বক্স, রেক্ট্যাঙ্গেল, তারপর হচ্ছে লিনিয়ার কোনো শেপ, অথবা সেটা ডায়াগোনালি কোনো কিছু হইতে পারে, যেরকম ত্রিভুজ। আর আপনাদের আমি একটা বই ইয়াতে দিছিলাম গ্রুপে, ওটা কিছু কেউ কি দেখছিলেন, ফর্ম স্পেস অর্ডার, ওইটাতে গেলে ওই ওই বইটা নিয়ে যদি পড়াশোনা করেন এগুলো বিষয় নিয়ে আরো আপনাদের পরিষ্কার ধারণা হয়ে যাবে। মানে অ্যাজ এ ডিজাইনার, যদি ডিজাইনার হতে চান ওই বইগুলি মাস্ট মাস্ট রিড বুক আর কি। একসাথে পড়া যাবে, কিন্তু আমি ইচ্ছা করে ওরও করতেছি, যে আমার অনেক সময় পলিগনে ক্লিক করলে ওটা একটু ডিফর্ম হয়ে যায়, পরে কন্ট্রোল জেড দিলে ওটা আগের জায়গায় চলে আসে, সমস্যা নেই, আমার 2 মিনিট নয় লাগলো, এভাবে সিলেক্ট করলাম, পরে এগুলো পার্ট হবে আমার সলিড। দেখেন একটা জিনিস শিখেন, আমি যেগুলো করছি সিলেক্ট করছি, বাকিগুলো যদি আমি সিলেক্ট করতে চাই আমি কি আবার ইয়ে করবো? না, আমি আবার সিলেক্ট করতে পারবো না, যদি কন্ট্রোল আই দিই ওটার ইনভার্স সিলেকশন হবে, কন্ট্রোল আই, এটা কেউ লিখে রাখেন, কন্ট্রোল আই দিলে ইনভার্স সিলেকশন হয়, কন্ট্রোল আই দিলে একটা হচ্ছে আবার